জোর লাগা কে এ আমিনুর প্যান্ট খুলছে গোসল করবে জলদি কর জলদি কর জলদি কর হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর এখন বাজে সকাল ঠিক 8টা আর এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল ঠিক কয়টা বাজে এখন 9টা আর এখন চলে এসেছি মাঠে প্রতিদিন না হলে হয় না এই ছেলেটা টিউশনিতে খুব মন দিয়ে আজকে পড়াশোনা করেছে বলছে নাকি মাথা আমার ঘুলিয়ে গেছে তাই তো কি করেছিস কি মাথা ঘুলিয়ে গেছে ইংলিশ পড়ে পড়ে তো চলো আর ওখানে একজন আছে আমার সাথে ও লুকাচ্ছে ওখানে খেলি তো গাইস ফাইনালি আজকে বহুদিন পর আজকে সবজি মানে শাক কাটতে এসেছি Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. এখন আমাদের সবজি তোলা ডান আর সকাল 10টার সময় খাবার চাউমিন ধোঁয়া উঠছে এখনো পর্যন্ত যাই হোক খেয়ে নিই তারপর কথা হচ্ছে খেতে খেতে কথা বলতে নেই গাইস এখন বাজে 11টা আর আমরা এখন যাচ্ছি ফানি ভিডিও মানে কমেডি ভিডিও শুট করতে দেখতে পাচ্ছ আমার সাথে কতগুলো আজকে ধাসু শুট হবে এই যে আমরা এখানে এসেছিলাম ফানি ভিডিও শুট করতে মানে কমেডি ভিডিও পুরো ধাসু লেভেলে কমেডি ভিডিও আরে দেখতে পাচ্ছ আমাদের গাইস মালাটা দেখলাম আমাদের নেতা হচ্ছে ওকে ভিডিওটা দেখতে পাবে সেকেন্ড চ্যানেল লিংক দিয়ে দেবো মানে বক্সের ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে দেখে নেবে না হাইলে এমবি ফিরত দিয়ে দেবো এমবি ফিরত দিয়ে দেবো গাইস দেখো এখানে নৌকা আটকে গেছে আর আমাদের একজনকে ডেকেছে ওখানে গিয়ে নৌকা ঠেলতে হবে সাবধানে নামবি ঠেল জোর লাগা কে আইসা জোরসে মারো ভালো ভালো জায়গা হ্যাঁ হয়েছে জোর লাগা কে এর এখান থেকে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ওখানে খেলা হচ্ছে এখান থেকে দেখছে তো গাইস এটা হচ্ছে শিয়াল মারার লাঠি জোরসে মারো জোরসে বলো গাইস আমাদের এখন সবকিছু ডান হয়ে গেল সাফিলা তুমি এবার কোন দিকে উঠবে জলদি আজা জুতো হাতে কত খাল ভয়ঙ্কর খাল এখানটা ধর ধর হাত ধর হাত ধর হাত ধর কি কি পেলি তুই হাতে এ কি পেলি কি পেলি কই দেখি দেখি 2 টাকা এক নৌকাইলে দিল নাকি তোকে নৌকাটা ঠেলে গেল নদীতে পেয়ে গেল আমরা এখন চলে এসেছি নদীতে পার করবো আর এখানটা প্রচুর মানে স্লিপ এখানটা যাই হোক দেখি পার করে কথা বস্তাতে যাস না বস্তাতে যাস না বস্তাতে যাস না ভাই তুই তো গোসল করে নিলি তুই আবার জাম কর দেখি এক ঘন্টা বাদ এরা দেখা করলো কি অবস্থা চল নাম এই ছেলেটা দেখো দলের বুড়ো দলের বুড়ো দেখো
ওকে 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 আমিনুলকে আর কো আমিনুলকে ফেল আমিনুলকে এ আমিনুল প্যান্ট খুলছে গোসল করবে এ প্যান্ট খুলে দেখতে পারবে তো হ্যাঁ হ্যাঁ তুই খুলতে পারলে দেখতে পাবো গোসল করবে অনেকদিন হয়ে গেছে ভেসে আসছে হয়তো ভেসে আসছে বাথরুমে ইয়ে গুলো ভেসে আসছে বডি পালাবো জলদি কর কান্ড দেখা তো ও আমি তো বডি যা ভাই বের করেছ তাড়াতাড়ি কর জলদি কর পালাবো নদীতে গোসল করা হচ্ছে দেখো আমাদেরকে উপরে রেখে ওরা ওই দিকে গোসল করছে মানে আমাদেরকে বলছে গার্ড দাও সিক্স প্যাক ও আমি কি লাগছে তোমাকে ওয়াও ওয়াও ওরে বাপ রে বডিটা দেখো কেমন সমস্ত হাড়গুলো দেখা যাচ্ছে এ উঠো উঠো থেকে বেশি গোসল করেছে বলতে গেলে এই ছেলেটা পুরো ধুয়ে সাদা হয়ে গেছে ফোনে পানি লাগবে এরকম করছি না আরে ফুলতে গেল আমার জলদি কর জলদি কর জলদি কর ও ভাই দেখা যাচ্ছে জলদি কর জলদি 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 করে ঠিক চারটে আর দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠি হালকা মেঘলা যাই হোক চলো বাইরে দিকে করেছে হাত করে বেলেং মেরেছে কি বলে কি বলে পাঁচ করে পাঁচ করে এই আবার কি রকম কথা ভাই দিন ধরে কোথায় বাড়িতে বাড়ি দিকে করছিলে ও মানে টিউশন যার নিচে করে গেছে না এই আমি বলি টিউশন আছে দেবো আসে গেছে ওই জন্য আর কি বলি কি বলি ওর ভাই মত ভাই ছিলে সারা দিন আজকে সারা দিন বলেছি সালা দিন বলিনি আমি সারা দিন কোথায় ছিলে আর এটা এটা কি আনবে ছেলে দুধ আনবে কি তাহলে কারটা আমি খাই বল এখন কি আছে কি আছে কি দেখি দুধ আছে আমি বল এত বড় ছেলে এখনো পর্যন্ত দুধ খাই আমি তো খাই না তুই তো বললি দুধ খাই তো গাইজ আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি এন্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এন্ড চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই।